প্রশাসনিক ঘাটতি নিশ্চয়ই ছিল। ইছাপুরে তৃণমূল কর্মীর উপর গুলি চালার ঘটনায় গাড়ুলিয়া বললেন প্রাক্তন বিধায়ক সুনীল সিং। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ইছাপুর মানিকতলা এলাকায় বৃহস্পতিবার গুলিবিদ্ধ হন তৃণমূল কংগ্রেস কর্মী রবীন দাস ওরফে ডন। গুলিবিদ্ধ যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়। এর আগেও গ্রেপ্তার হয়েছেন তিনি। সেই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুক্রবার গাড়ুলিয়ায় প্রশাসনের খামতি ছিল বলে দাবি করলেন নোয়াপাড়া কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সুনীল সিং। তিনি বলেন ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত রয়েছে। এছাড়াও তিনি গুলি চলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও দাবি করেন। না, এটা খুবই খারাপ। একটা ছেলে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী ছিল, গুলিবিদ্ধ হয়ে ও হসপিটালে অ্যাপোলো হসপিটাল ভর্তি আছে। পুলিশ তদন্ত করছে, পুলিশ দেখছে, পুলিশের উপরে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। পুলিশ যে গুলি করেছে সঠিক সময় ধরা পড়বে, আজকাল মধ্যেই ধরা পড়ে যাবে পুলিশ। আর আমাদের বিশ্বাস আছে প্রশাসন উপরে, পুলিশ সঠিক তদন্ত করবে। মনে হয় কষ্ট হয় যে এই দলের মধ্যে দলের কর্মীরা গুলিবিদ্ধ হচ্ছে? নিশ্চয় কষ্ট তো হচ্ছে। আমাদের দলের কর্মী, আমাদের সরকার, আমাদের প্রশাসন, তার সত্ত্বেও আমাদের সাধারণ কর্মী, তৃণমূল কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়েছে। আমরা খুবই দুঃখিত আছি। দেখি আমাদের রাস্তা আছে পুলিশের উপরে, পুলিশ নিশ্চয়ই কিনারা করে নেবে। এই তৃণমূলের কর্মীরাই তো এরকম গুলিবিদ্ধ হচ্ছে? না না, ঠিকই, তৃণমূল কংগ্রেস কর্মীদের খুন গুলিবিদ্ধ হয়েছে, কম হবে না। প্রশাসন সঠিক সময় সঠিক উপায় করবে, সঠিক সময় প্রশাসন দেখছে। আমাদের পুরো বিশ্বাস আছে, আস্থা আছে প্রশাসন উপরে, আমরা গৌরব করতে পারবো। যে এই যে দলের কর্মীরা গুলিবিদ্ধ হচ্ছে, কি জবাব দিয়ে করবে দলের কর্মীদের? আমাদের দলের কর্মী গুলি লেগেছে, তো এটা পুলিশ দেখছে, পুলিশ কে গুলি করেছে এটা তদন্ত বিষয়। পুলিশের মতো দেখছে দলের দিক থেকে? আপনারা তো দীর্ঘদিনের এখানে সংগঠন করা লোক, সংগঠনটা তৈরি করেছে, দলের দিক থেকে দলের দলকে কি দলের নিচুতলা কর্মীদের কি বলবে? না, নিচুতলা কর্মী আমাদের ঠিকই আছে, লেকিন ব্যাপার সব থেকে বড় ব্যাপার, গুলি তো লেগেছে, গুলি হয়েছে, ওটা পুলিশ দেখছে, গুলি হতেই পারে। আর সবসময় তো বসে থাকবে না। কেন হতে পারে না? কেন হতে পারে না? কেন হতে পারে? এই জন্য হতে পারে কি, একটা সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী কেউ না কেউ খুন করতেই পারে নিশ্চয়ই, ওর পিছনে কোনো কারণে কেউ না কেউ ওর পিছনে লেগেছিল। আমার পুরো বিশ্বাস আছে পুলিশ তদন্ত করবে। কারণ থাকতে বিজেপি, কারণ একটাই, অ্যান্টি সোশ্যাল বিজেপি। বিজেপি তো করে নেই, নিশ্চয়ই বিজেপি ছিল, বিজেপি আছে, লুকিয়ে বিজেপি আছে, বিজেপিটা লুকিয়ে আছে, ও সঙ্গে সঙ্গে বেরিয়ে কাউকে গুলি করে আবার লুকিয়ে যাচ্ছে, এই জন্য পুলিশ তদন্ত করছে, ধরা পড়বে। দাদা, যাকে যে গুলিবিদ্ধ হয়েছে তার নামে থানায় অনেকগুলো কেস রয়েছে। আগে জগদ্দল থানায় অনেক কেস রয়েছে, পাঁচদীপুর থানা রিসেন্ট তাকে গ্রেপ্তার করেছিল, পরে তাকে ছাড়ানো হয়েছে। নিশ্চয়ই আমরা ইলেকশন সময় এক সময় অ্যারেস্ট হয়েছিল। দেখুন, কে অ্যারেস্ট হয়েছিল? ওই ডনে অ্যারেস্ট হয়েছিল বাসুদেবপুর থানাতে পঞ্চায়েত ইলেকশনে। কোনো পলিটিক্যাল কারণে অ্যারেস্ট হয়েছিল? দেখুন, কেস হতেই পারে, কেস তো আমার উপরে 16খানা কেস আছে। কেস হতে পলিটিক্স করতে গেলে, পলিটিক্যাল করতে গেলে, পার্টি করতে গেলে কেস হবে, কেস নিয়ে কোনো ব্যাপার নেই। কেস মানে সংসদ উপরে 100খানা থানা আছে, অভিযোগ আছে, পুলিশ প্রশাসন অভিযোগ, পলিটিক্যাল কেস হতে পারে। কী পলিটিক্যাল হতে পারে? ধরুন কেউ তৃণমূল বিজেপি ঝামেলার মধ্যে হতে পারে, সিপিএম কংগ্রেসের ঝামেলা হতে পারে, নিশ্চয়ই সিপিএম না বিজেপি কেউ না কেউ এফআইআর করেছিল, এই জন্য কেস হয়েছিল, কেস হয়েছে, তদন্ত হয়েছে, ও ছাড়া পেয়েছে। বিজেপির অভিযোগ পঞ্চায়েত ভোটে সন্ত্রাস করেছিল? বিজেপি অভিযোগ করতেই পারে, বিরোধী দলের কী অভিযোগ করলো কিছু আমাদের আসা যায় না। বিরোধী দল সবসময় যে গভর্নমেন্টে থাকবে ওর উপরে কেস করবে, ওটা ফাঁসানোর চেষ্টা করবে, এটা এটা বিরোধী দলের কাজ আছে, করতেই পারে। এর আগে জগদ্দল থানায় ওর বিরুদ্ধে এক্সটর্শন এবং অনেক কিছু মামলা হয়েছে। আপনাকে আমি তো বলছি, আমাদের উপরে তো অনেক অনেক থানা কেস হয়েছে। পলিটিক্যাল করতে গেলে, পশ্চিমবাংলা পলিটিক্স করতে গেলে কেস হতেই পারে, এটা কোনো বড় ব্যাপারই নেই, কেস হতেই পারে। বলছি যে এইভাবে বন্দুক এইভাবে অ্যাভেলেবেল না, এটা আমরা নিশ্চয়ই আমরা এটা দুঃখিত আছি যে সকাল 10টার সময় ইছাপুরের মধ্যে, মায়াপল্লীর মধ্যে কেন দুঃখিত আছি? এটা ভুল হয়েছে, এটা কেউ কোনো না কোনো কারণে আমাদের ঘাপতি আছে, আমাদের এই জন্য নিশ্চয়ই প্রশাসন থেকে একটু ঘাপতি আছে। 10টার সময় যদি গুলি হয় হতেই পারে, কে প্রশাসন তো আর বসেনি ওখানে, এটা কে একটা গুলি করছে? সবসময় প্রশাসন সবার পিছনে থাকবে না, একটা লোক আপনি আমি বলছি আপনাদের, একটা লোক
যদি কাউকে আমার গুলি করতে যদি কেউ আসছে, প্রশাসন আমার পাশে বসে থাকবে না। হতেই পারে যে গুলি করা লোক আসবে, একশোর মধ্যে এসে এটা গুলি করে চলে যাবে, তার জায়গায় প্রশাসন বসে থাকবে, এই লোকটা গুলি করতে আসছে না, এটা হতে পারে না। প্রশাসন ওই সময় দেখবে যখন গুলি হয়ে যাচ্ছে তখন প্রশাসন এসে তদন্ত করছে, আর আমার বিশ্বাস আছে প্রশাসন ধরে অ্যারেস্ট করবে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।